মঙ্গলবার রাতে কল্যাণপুর থানাধীন কোনো এক এলাকার এক নাবালিকা তার কয়েকজন বন্ধুদের সাথে খাস কল্যাণপুর গ্রামে কালীপুজো উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরছিল। তখন এলাকার কিছু দুষ্কৃতিকারীরা তাদের গতিরোধ করে নগদ টাকা এবং মোবাইল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে ওই নাবালিকাটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি বলে এলাকার সূত্রে জানা গেছে। বুধবার ভোর রাতে ওই নাবালিকাকে এক প্রকার বিধ্বস্ত অবস্থায় তার নিজ বাড়িতে পৌঁছে দিয়ে যায় বলে জানা গেছে। এরপর পরিবার সূত্রে দাবি করা হয়, মেয়েটিকে গতকাল রাতে স্থানীয় কয়েকজন মিলে মুখে চাপা দিয়ে গণধর্ষণ করেছে। মেয়েটির পরিবারের তরফ থেকে স্থানীয় আদিত্য দাস, তাপস দেবনাথ এবং রতন দেবনাথের নামে ধর্ষণকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কল্যাণপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথে মাঠে নামে কল্যাণপুর থানার পুলিশ। পুলিশের ছোটকে অভিযানে কিছুক্ষণের মধ্যে পুলিশ হাজতে নিয়ে আসা হয় অভিযুক্ত তাপস দেবনাথকে। গতকাল রাত্রিতে কিছু যুবকরা ওখানে খাস কল্যাণপুরের উপর দিয়ে যাচ্ছিল, তো একটা কালী পুজো উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে কিছু যুবক ওই এলাকাতে তাদেরকে রাস্তায় আটকিয়ে তাদের মোবাইল ছিনতাই করে নেয় এবং তাদের সাথে একটা মাইনর গার্লও ছিল। এবং জানা গেছে সেখানে সেই মাইনর গার্লটিকে খুঁজে পাওয়া যায়নি এবং পরবর্তী সময়ে আমরা খুঁজে পেয়েছি মেয়েটিকে ওর বাড়িতে। তো তাদের তরফ থেকে একটা কমপ্লেন করেছে যে তাদের মোবাইলগুলো নিয়ে গেছে এবং ওই রেপ করেছে বলে। তো আমরা কল্যাণপুর থানাতে একটা কেস এফআইআর করেছি, আমরা রেজিস্টার করেছি কেস নাম্বার 45/2022, এটা রেপ কেস। গণধর্ষণের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খাস কল্যাণপুর এলাকায়। অপর অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।